আজকে গল্প করছিল আমার দুই ছেলে হ্যাঁ মেয়ে বড় একজন প্রলেকে কোলে দিয়ে ছেড়েছি তাহলে আমার কাছে চা খেতে আসে তো রোজ কলকাতা পুলিশের এক এফবি পোস্টের কামালে সাত বছর পরে ফুটপাতে থাকা ঝর্ণা বাড়ি ফিরলেন। ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন মা। ছোট্ট একটি টিনের চাউনি দেওয়া ঝুপড়ি ঘর, আর সেই ঘরে বসেই সন্তানদের জন্য রান্না করছেন ঝর্ণা দেবী। কী রান্না করছেন বলতেই পাশ থেকে উত্তর এলো সোয়াবিনের তরকারি আর ভাত। ছেলে মেয়ে এবং স্বামীর জন্য নিজের হাতে রান্না করছেন সমস্ত খাবার। রান্না করার পাশাপাশি গল্প করছেন কলকাতা শহরে কিভাবে দিন কাটছিল তার। ইনি বছর ৪০-এর ঝর্ণা পাল যাদব। দীর্ঘ সাত বছর পরে স্বামী সন্তানদের ফিরে পেয়ে আগের মতো স্বামীর সন্তানদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন। দীর্ঘ সাত বছর কলকাতার ফুটপাতে দিন কেটেছে তার। বছর সাতেক আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামী সন্তানদের রেখে নিরুদ্দেশ হয়ে যান। নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন রায়গঞ্জের খরমুজা ঘাট এলাকার বাসিন্দা ঝর্ণা পাল। পরিবারের পক্ষ থেকে সেই সময় থানায় অভিযোগ করার পাশাপাশি বহু খোঁজাখুঁজিও করা হয়, কিন্তু সেই সময় কোথাও খুঁজে পাওয়া যায়নি। বহু চেষ্টার পরে ঝর্ণা দেবীকে না পাওয়ায় সবই আশা ছেড়ে দিয়েছিলেন তারা। অবশেষে বছর সাতেক বাদে কলকাতার পুলিশকর্মীর একটি ফেসবুক পোস্টটি বদলে দিল ঝর্ণা দেবীর জীবন। কলকাতার ফুটপাত ছেড়ে আবারও পরিবারকে ফিরে পেলেন তিনি। শুনবো ঝর্ণাপাল যাদব কি বলছেন। ফুলের দোকানগুলোতে আমি কাজ করতাম, আর ওই কাঠের চুলির সামনে আমি আমার জায়গা ছিল, সেখানে আমি থাকতাম, সেখানেই কাজ টাজ করে খেয়ে আমি ওখানে থাকতাম। আচ্ছা, এত বছর পরে ছেলে মেয়েদেরকে পেলেন, কেমন? হ্যাঁ, ভালো লাগছে। আমার ছেলে মেয়েকে ভালো তো লাগবেই, মা হয়ে আমি আমার ছেলে মেয়েকে এতদিন দেখতে পাইনি, সে আমি সব দিনই সবসময় ভেবেছি আমার ছেলে মেয়ে দেখতে পাচ্ছি না, কেমন আছে, কী কীভাবে আছে খাচ্ছে, আমি কেঁদেছি, অনেক দুঃখ করে থেকেছি। এবং প্রত্যেকটা মানুষ কলকাতা শহরের আমাকে তারা খুব ভালোবেসেছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কেউ ফেলেনি। আর কিছু পাতাখোর বদমাশ যারা ছিল তারা বদমাশি করতো, তাদেরকে মেরেওছি, আমি ছাড়িনি, পিটিয়েওছি। এবার আমি অন্যায়েরকে, শোনো একটা কথা হচ্ছে, আমি কখনো অন্যায়কে, আমি নিজে অন্যায় পথে চলি না, অন্যায় কথা বলি না, এবং অন্যায়কে প্রশ্রয় মাথায় চড়াই না, অন্যায়কে এলাও দেই না। অন্যদিকে নেহাল যাদব কি বলছেন শুনবো। আমি যে এখন বাড়ির বড় ছেলে, তো আমার উপরে একজন ছিল আমার দিদি, তো দিদিটা সাপে কামড়ায় মারা যায়। মারা যাওয়ার পরেই এমন হয়ে যায়। যখন আমার দিদির বয়সটা তখন প্রায় তিন চার এরকমই বয়স হবে, তখনই সাপে, হ্যাঁ তিন চার বছর বয়সে, তখনই নতুন নতুন বিয়ে তো মায়ের, তখনই সাপে কামড়ায় মারা যায়। তারপর থেকে একটু মেন্টালিটি প্রবলেম, হ্যাঁ বেশি কথা বলে আর কি। আর এছাড়া ব্যবহার উনার সব ব্যবহারটা বা সবার সাথে কথাবার্তা ভালো, ওই যে বেশি একটু কথা বলে, তাই লোকজনের সাথে কথা বলতে গেলে। অন্য কোনো ডাক্তার টাক্তার দেখানোর চেষ্টা করেছো? ডাক্তার দেখাইছি, এমন না দেখাইনি, দেখাইছি ডাক্তার, ওষুধও আনছি, কিন্তু মা খেতে চায় না ওষুধ, খাওয়াই অনেক বাহানা টানা করে, কোনো দিন ধরে সব দিনের তো ওষুধ না, ওর ডেলি খাইতে লাগে, ওই ডেলি হিসাবে খায় না ওষুধ। মায়ের এই আর্থিক অবস্থা, যদি ভালো কেউ যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে ভালো একটা ডাক্তার দেখানো। হ্যাঁ হ্যাঁ দেখানো যায়। তোমরা মানে চেষ্টা করছো, কাউকে বলেছো যে যদি? না কাউকে বলিনি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কেউ সহযোগিতা করতে চায় তো করলে একটু ভালো হয়। ভালো হয়।
বাপন দাস বলে যে দাদা আছে সমাজসেবিক, ওই দাদা উপকার করলো, ওই দাদাই বলছে এখন যে মাকে ঠিক করার দায়িত্বটা নেবেন আর কি। জানা গেছে সপ্তাহ খানিক আগে কলকাতার ডানলপ ব্রিজের কাছে ঝর্ণা দেবীকে একটি ফুটপাতে প্লাস্টিকের বোতল কুড়াতে দেখেন পুলিশ কর্মী বাপন দাস। ফুটপাত বাসী সেই মহিলাকে বাপনবাবু খাবারের প্যাকেট দিতে গেলে তা প্রত্যাখ্যান করেন ঝর্ণা। পলিটিক্যাল প্রোগ্রামে খাবার নেব না এমনটাই কিন্তু তিনি বলেন এবং ফুটপাতবাসী ওই মহিলার এত সুন্দর কথায় আকৃষ্ট হয়ে তিনি খোঁজ শুরু করেন এবং জানা গিয়েছে যে নাকি একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তারপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অবশেষে ঝর্ণা দেবীর পরিবারের কাছে গিয়ে পৌঁছয়। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। খুশি তো, বাড়ি যাচ্ছ, ছেলে পেয়ে গেছো, ঠিক আছে যাও। তুমি দেখা করবে? হ্যাঁ অবশ্যই, আমি যোগাযোগ রাখবো।